মার্চে ঢাকায় নিজ বাসা থেকে নিখোঁজ হয় নিব্রাস। বাস করতে শুরু করে ঝিনাইদহের সোনালী পাড়ার একটি মেসে, সেখানে ছিল আরো সাতজন। বাড়ির মালিক জানিয়েছেন, মেসে উঠে সোনালী পাড়া জামে মসজিদের ইমাম রকনুজ্জামানের সহায়তায়। স্থানীয়রা বলছেন, শুরুতে খুব একটা বাইরে বের হতো না নিব্রাস ও তার সঙ্গীরা। জুন থেকে স্থানীয়দের সঙ্গে মেলামেশা শুরু করে তারা। সাইদ নামে সে এখানে মানে পাশে মেসে থাকতো, এখানে খেলাধুলা করতো, এটাই মানে মাঝে সাঝে মাঠে দেখতাম যে তারা ক্রিকেট খেলতো, ক্রিকেট খেলতো, তো ওইখান থেকেই ভাইয়াদের দেখছিলাম। গুলশান হামলার পরপরই নিব্রাসের পরিচয় পাওয়া যায়। তারপর থেকে পুলিশের তদন্তে বেরিয়ে আসে ঝিনাইদহের তথ্য। পরিবারের দাবি, বাড়ির মালিক কোসার আলী, তার দুই ছেলে ও মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ। নিখোঁজ রয়েছে নিব্রাসের মেসের সাত সদস্য। প্রশাসনের মন্তব্য, জামায়াতে শক্ত খাঁটি হয় জঙ্গিদের বাস বেড়েছে ঝিনাইদহে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।